বন্ধুরা, যদি আপনারা ওয়েবসাইট গল্পের পার্ট ওয়ান এখনও না দেখে থাকেন তাহলে সেটা আগে দেখে নিন, না হলে এই সম্পূর্ণ গল্পটি আপনারা বুঝতে পারবেন না। কিমসু শুয়ে ছিল, একটা আওয়াজ হওয়াতে কিমসুর ঘুম ভেঙে যায়। কিমসু দরজা খুলে ঘরের বাইরে দেখে, কিন্তু বাইরে কিছুই ছিল না। পরের দিন সকালে কিমসু তার স্ত্রীকে বলে যে সে বাজারে যাচ্ছে। আমি বাজারে যাচ্ছি, কিন্তু তার স্ত্রী এমিকো তাকে কোনো উত্তর দেয় না। কিমসু বুঝে যায় যে এমিকো এখনও তার উপর রেগে আছে। কিমসু বাজার থেকে বাড়ি ফিরে আসে। ঘরে ঢুকতেই কিমসু দেখে যে পুরো ঘরের থেকে গ্যাসের গন্ধ আসছিল। মনে হচ্ছিল যেন সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছিল। কিমসু তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় এটা দেখার জন্য যে সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে কিনা। রান্নাঘরে আসার পর কিমসু দেখে যে ওভেনের দুটো নবই ফুল অন ছিল। কিমসু তাড়াতাড়ি করে নব দুটো বন্ধ করে দেয়। আর জানালা খুলে দেয়। এইসব দেখে কিমসুর মাথা গরম হয়ে যায়। এমিকো, এমিকো, কি হয়েছে? ওভেনের নবগুলো অন করে তুমি কোথায় চলে গিয়েছিলে? পুরো ঘরে গ্যাস ছড়িয়ে গেছে, আর তার উপরে সব জানলাগুলোও বন্ধ। অনেক বড় দুর্ঘটনা হতে পারতো। কিন্তু আমি তো রান্নাঘরে যাইনি। তাহলে কি ওটা নিজে থেকেই অন হয়ে গেছে? আরে আমি সত্যি বলছি, ঘর পরিষ্কার করে আমি বাথরুমে গিয়েছিলাম। দেখো যাই হোক, কিন্তু এরপর থেকে এইসব জিনিসগুলোকে একটু লক্ষ্য রেখো প্লিজ। সেই রাতে যখন তারা ডিনার করছিল, কি হলো ইউসি? আমার মনে হলো কেউ যেন আমার কাঁধের উপর হাত রাখলো। না না, তোমার হয়তো এরকম মনে হয়েছে, খেয়ে নাও। Thank you.
কিমসু তার মেয়েকে স্কুলে দিয়ে আসার পর ঘরে বসেছিল। সে বাজারে যাওয়ার জন্য বেরোতেই যাচ্ছিল, ঠিক তখনই তার একটা ফোন আসে। হ্যালো, আমি গ্রিন পয়েন্ট থেকে বলছি, আমি কি মিস্টার কিমসুর সাথে কথা বলছি? হ্যাঁ, আমি কিমসু বলছি। আপনি কিছুদিন আগে আমাদের এখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে এখানে একটা পোস্টের জন্য সিলেক্ট করা হয়েছে। আচ্ছা, সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি দুটোর মধ্যে এখানে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। একটা অফিস থেকে কিমসুকে ফোন করেছিল, যেখানে সে কিছু মাস আগে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে এসেছিল। কিমসু তখন এটা ভাবে যে সেই ভিডিওটা দেখে সে যা কিছু করেছিল, তবে কি সেটার জন্যই সে এই ভালো খবরটা পেল? কিমসু তাড়াতাড়ি করে অফিস যাওয়ার জন্য রেডি হতে যায়। কিমসুর স্ত্রী ঘর ঝাড় দিচ্ছিল, কিন্তু সে কি আর জানতো যে সেই ঘরে আরো অন্য কেউ উপস্থিত ছিল। কিমসু তার স্ত্রীর চেল্লানোর আওয়াজ শুনতে পায়। সে তাড়াতাড়ি করে তার কাছে যায়। এমিকো, কিমসু তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার কিমসুকে বলে যে তার স্ত্রীর কাঁধে চোট লেগেছে। তুমি এসব কি বলছো? সেখানে কে ছিল? তাহলে কি আমি তোমাকে মিথ্যে বলছি? তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? কেউ আমাকে সত্যি ধাক্কা মেরেছিল আর আমার হাত পেছনের দিকে মুড়ে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি এখন শুয়ে পড়ো, তোমাকে ডাক্তার এখন কিছুদিনের জন্য আরাম করার জন্য বলেছে। আমার খুব ভয় করছে। আরে ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নেই। দেখো, আমার মনে হচ্ছে যে তোমার নার্ভের প্রবলেম আছে। কিছুদিন পর আমি তোমাকে একজন ভালো নিউরোলজিস্টের কাছে নিয়ে যাব। রাতে যখন কিমসু শুতে যাবে, তখন শোবার আগে যেই অফিস থেকে তাকে ফোন করেছিল সেই অফিসের নাম্বারে কিমসু একটা মেসেজ করে দেয়। সে মেসেজে লেখে যে একটা প্রবলেম হওয়ার কারণে আজ সে যেতে পারেনি, কিন্তু কাল সে অবশ্যই যাবে। মেসেজ করার পর কিমসু শুতেই যাবে, ঠিক তখনই এমিকো, এটা কী করে হতে পারে? এমিকো এমিকো, এটা দেখার পর কিমসুর এবার সত্যি মনে হয় যে ঘরে কিছু অদ্ভুত হচ্ছে। কিমসু তখন ভয় পেয়ে যায়। সে ঘরের চারিদিকে দেখতে থাকে। সে ভাবে যে এরকম কি করে হতে পারে, কিন্তু সে নিজের চোখে দেখেছে যে কেউ তার স্ত্রীর পা টেনে তাকে বিছানা থেকে নিচে ফেলে দিল। কিমসু আর এমিকো এতটা ভয় পেয়ে গিয়েছিল যে তারা দুজনে অন্য ঘরে চলে আসে। তাদের দুজনেরই এখন এটা মনে হচ্ছিল যে তাদের বাড়িতে কিছু তো আছে। কিমসু দুদিন আগের কিছু ঘটনা মনে করতে থাকে, যখন সে রাতের বেলা কিছু আওয়াজ শুনতে পেয়েছিল। তারপরে ওভেনের নবগুলো নিজে থেকে অন হয়ে যাওয়া। আর তারপরে তার মেয়ে বলেছিল যে তার মনে হয়েছিল যেন তার কাঁধে কেউ হাত রেখেছিল। আর এরপরে হঠাৎ করে পড়ে গিয়ে এমিকোর কাঁধে চোট লাগা। আর তারপরে কিমসুর মনে পড়ে যে যেই দিন থেকে সে সেই ফটোটার সামনে জল দেওয়া বন্ধ করে দিয়েছিল, সেই দিন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছিল। বন্ধুরা, এবার কি তাহলে কিমসু আর তার পরিবারের সঙ্গে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছিল? আর সেই মুখোশ পরা অদ্ভুত লোকটা সেই ভিডিওটা কেন বানিয়েছিল? এই সব কিছু আমরা পার্ট থ্রিতে দেখব। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে প্লিজ লাইক করবেন। আর এইরকম হরর ভিডিও আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।